বন্ধুরা, আমাদের সবার প্রিয় ঢালিউড কুইন সুপারস্টার অপুবিশ্বাস। অপুবিশ্বাসের জীবন সম্পর্কে আমাদের কাউকে কিছু বলার নেই। তিনি নিজে বলেছেন, তার জীবনটা একটা খোলা খাতা, যেটা সবাই জানে, সবাই পড়তে পারে। আসলেই সত্যি সত্যি অপুর জীবনটা কিন্তু খোলা খাতাই হয়ে গেল, এবং সেটা কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা নিজেরাই যেন পড়ে ফেলতে পারি। এমনই একটা ঘটনা কিন্তু বর্তমানে অপুবিশ্বাসকে অনেক বেশি তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমরা জানি কিছুদিন হলো শাকিব খান অসুস্থ থেকে তার সন্তান আবরাম খান জয়ের সঙ্গে ছিলেন, অনেকটা সময় কাটিয়েছেন তিনি জয়ের সঙ্গে, এবং জয় এবং শাকিব খানের কেমিস্ট্রিটা এরই মধ্যে অনেক বেশি জটিল হয়ে গেছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। জয় বাবাকে ছেড়ে থাকতেই চাইছে না। এর মধ্যে শাকিব খান দুবাই চলে গেছেন কাজে, এবং জয় কিন্তু বাবার জন্য কান্নাকাটি করছে, এবং খেতেও চাইছে না, পড়তেও চাইছে না, বেড়াতে যেতেও চাইছে না, এবং মাকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না। মাকে শুধু বিরক্ত করছে আর বলছে তুমি বাবার কাছে নিয়ে চলো। এই ব্যাপারটা কিন্তু একেবারেই নিতে পারছেন না এই মুহূর্তে অপুবিশ্বাস। অপুবিশ্বাস অনেক স্ট্রং পার্সোনালিটির একটা মানুষ, তিনি সবকিছুকে স্বাভাবিকভাবে নিতে জানেন, এবং কোন ব্যাপারটা কখন করতে হয় সেটাও তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেটাই বন্ধুরা, সেই অপুবিশ্বাস কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়েছেন। তিনি তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছেন। তিনি বলছেন, মা আমি এখন আর নিতে পারছি না, আমি জয়কে, জয়ের জন্য কি না করেছি তোমরা তো জানো, আমি জয়কে নিয়ে কতটা কষ্ট করেছি, ওর বেড়ে ওর বেঁচে থাকার জন্য, ওকে বাঁচিয়ে রাখার জন্য, ওকে টিকিয়ে রাখার জন্য, ওকে মানুষ করার জন্য আমি কি না করেছি মা, আমি কি কখনো মঞ্চে নাচ করে নাচ করার মতো মানুষ, আমি কি অ্যাড করার মতো মানুষ, আমি কিন্তু অনেক কিছু করেছি শুধুমাত্র জয়কে টিকিয়ে রাখার জন্য। আমি সিনেমা ছাড়া আর কিছুই পারতাম না, আমার জীবনের সব কিছুই ছিল সিনেমা, তোমরা সবাই জানো। সে আমি জয়ের জন্য কি না করেছি মা, এখন জয় আমাকে আমাকে পাত্তা দিচ্ছে না, জয় সাকিবের জন্য পাগল হয়ে উঠেছে। তাহলে কি আমি ভুল করেছি মা, তুমি আমাকে বলে দাও আমি তাহলে কি করেছি। জয় অপুবিশ্বাসের কান্নায় আসলে জয় অপুবিশ্বাসের মাও খুব বিমর্ষ হয়ে গেছেন। তিনি মেয়েকে আসলে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছেন না, কিন্তু তিনি বুঝতে পারছেন, তিনি মেয়েকে বোঝাচ্ছেন যে এটাই প্রকৃতির নিয়ম, তুমি যত কিছু করো না কেন সন্তান একসময় তার বাবার জন্যই কাঁদবে এবং বাবার কাছেই ফিরে যাবে, এটাই পৃথিবীর নিয়ম, তুমি যাই করো না কেন, হয়তো তোমার জন্য ভালোবাসাটা আছে, ও তোমার কাছে আছে, তাই তোমাকে তুমি বুঝতে পারছো না, ও যখন দূরে চলে যাবে তুমি হয়তো বুঝতে পারবে, এটাই নিয়ম, তুমি কান্নাকাটি করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। অপুবিশ্বাস আসলে অনেকটাই আপসেট। অপুবিশ্বাস বুঝতে পারছেন না যে তার জীবনের যে কষ্টগুলো তিনি করে গেলেন, সেই কষ্টের বিনিময়ে আসলে কি পেলেন তিনি। হয়তো আরো জয় যখন আরো বড় হবে তখন হয়তো জয় অপু নিজেও চেয়েছেন যে শাকিব আর জয়ের কেমিস্ট্রিটা ভালো হোক, কারণ একজন ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হিসেবে জয় বেড়ে উঠুক এটা অপুবিশ্বাস নিজেও চান না, কিন্তু তার যে ডেডিকেশন, তার যে কষ্ট, সেই কষ্টটা থেকেই তিনি মায়ের কাছে আসলে কান্না করছিলেন। কি বলবেন অপুবিশ্বাসকে তার মা, আসলে এই পরিস্থিতিতে কি বলা উচিত একজন মায়ে হয়তো বা বুঝতে পারবেন। আপনাদের যাদের এই সমস্যাগুলো আপনাদের পরিবারে রয়েছে আপনারাও বুঝতে পারেন, আসলে জীবনটা আসলে অনেক কঠিন, আমরা যতটাই সহজ সমীকরণে চিন্তা করি না কেন জীবন আসলে অতটাও সহজ নয়। সত্যি বলতে আমরা চাই অপুবিশ্বাস ভালো থাকুক, তার এই কান্নাটা যেন কান্না হয়ে বুকে ফিরে না আসুক, জয় যেন আসলে বুঝতে পারুক যে অপু আসলে তার জন্য অনেক কষ্ট করেছে। যাই হোক বন্ধুরা, আমরা দোয়া করছি অপুবিশ্বাস এই সময়টা সামলে নেবেন, নিজেকে ভালো থাকবেন তার মতো করেই। ধন্যবাদ।